আপনারা যারা এই কণ্ঠটাকে শুনতেছেন আমি শরীফুল ইসলাম দুঃখ বলছি নাটক যাতে অভিনয় ওরা শিল বংশ অর্থাৎ বংশ তো এই নাটকটা যারা দেখেছেন তারা মিলিয়ে নেবেন মানে ওরা তিনবা বেটা বাজার থেকে কাজকর্ম সেরে আসার পথে এটিএম এক ব্যাগ টাকা পরে পায় এ নিয়ে আর কি কথাটা ওই এটিএম ওই টাকা কি করবে সেটা ভেবে পরে থানাতে জমা দিয়ে দেয় এখন চঞ্চল চৌধুরীর এখানে মন্তব্য কি তার বাবাকে সে কি বলছে আমি আপনাদের শোনাচ্ছি আচ্ছা তুমি এমন বাবা কখন দিনে আচ্ছা আমরা এক সামনে ছিলাম ডান বানাম না কি তুমি এক আমার দিনে নাই আমি দান আসিনি আমি ছিলাম তা তুমি ধান আই নিয়ে আলিয়ে তুমি একবার শুনবো না মন করলে না না কেন কিন্তু তুমি এক আমার দিনে নাই

তুমি নানান গানের শুনি মাননি আমার গানি মারিয়ে তুমি না নানান আমরা সাথে নিলাম না আমরা মাঘ নাই তুমি নই জন নিয়ে আসলে তুমি কিন্তু বাবা এই কিন্তু তুমি ভালো করে বাবা বাবা তুমি কামটা কিন্তু ভালো করে নি বন্ধ দেখো